আসসালামু আলাইকুম বিয়স, এখানে যে মাছগুলো দেখতেছেন, দেশি ট্যাংরা মাছের পোনা ও দেশি ট্যাংরা দানি মাছের পোনা। হ্যাঁ বিয়স, এই সিজন মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি ওদের সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি। বিয়স, আপনার পুকুরের জন্য কীভাবে চাষ করবেন, অতএব উৎপাদনের জন্য খুবই ভালো হবে, অতএব কীভাবে চাষ করলে ফলনটা ভালো হবে। এখানে যে বর্তমানে রয়েছে, এই সময়ের ভিতরে মাছগুলো চাষের সম্ভাবনাটা থাকে, যা বলা হয় জ্যৈষ্ঠ থেকে আষাঢ়, আষাঢ় থেকে বৈশাখ। এর মাধ্যমে আপনার পুকুরে মাছ ছাড়িতে হবে। দেখা গেছে এই সময়ের ভিতরে মাছগুলো যা ছাড়িবেন তাই আপনি ভালো ভালো ফলাফল পেতে পারেন। দেশি ট্যাংরা মাছের চাষ নিয়ে অতএব চিন্তা হওয়ার কিনে কিছু নাই, অতএব হতাশা হওয়ার নিশ্চিন্তভাবে চাষ করতে পারেন। বেশ, দেখা গেছে আপনি সর্বোচ্চ পুকুরের পানি 2 থেকে 3 ফুট অর্থাৎ 4 ফুট, অর্থাৎ এখন বর্ষাকাল তার মাধ্যমে রয়েছে, যদি 8 থেকে 10 ফুটও থাকে তাহলে নিশ্চিন্তভাবে চাষ করতে পারেন আপনার পুকুরে। পুকুরের সঠিক সময়ের ভিতরে কালচারে মাছ চাষ করে অতএব সফলতা পেয়ে থাকবেন। দেখা গেছে মাছ এখানে রয়েছে 1 কেজিতে 4 থেকে 5 হাজার কেজি হয়। এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি। আপনার পুকুরে যখন মাছগুলো 30 থেকে 35 কেজি অতএব 40 কেজি থাকে তাহলে আপনার বাজারগত মূল্য যা থাকে তার চেয়ে দ্বিগুণত্ব পেলে ছেড়ে দেবেন। দেখা গেছে আপনার যত সময় দেবেন সময়ের ভিতরে দেখা গেছে মাছগুলো আপনার চলে আসবে 20 থেকে 25 কেজি। তার মাধ্যমে ফলাফল থাকতে হবে মাত্র আপনার 5.5 মাস কিংবা 6 মাস। এই মাছের রোগ জীবাণুটা খুবই কম থাকে, অতএব সবসময় মাছগুলো স্বচ্ছন্দভাবে রাখার জন্য আপনার পদ্ধতিটা জেনে নিতে হবে। দেখা গেছে মাছের শরীরে মরিচা কিংবা অন্যান্য দাগ যদি থাকে তাহলে আপনার সাথে সাথে প্রয়োগ করবেন ওষুধ, যা বলা হয় টিমসেন। অতএব আরও অন্যান্য ওষুধ রয়েছে যা বলা হয় আপনার একুলেট, অতএব এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, অতএব রেনামাইসিনগুলো ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ওষুধ তৈরি করার জন্য আপনার চুন আর পটাশ একত্রিতভাবে আপনি 2 থেকে 3 দিন অতএব 3 ঘন্টা ভিজিয়ে রাখার পূর্বে তারপর আপনার ওই পুকুরে প্রয়োগ করতে পারেন। মাছগুলো সুস্থ সবলভাবে চাষ করে অতএব সফলতা পেয়ে থাকবেন। এখানে যে প্যাকেটগুলো দেখতেছেন, আমাদের এখানে যা মাছগুলো বিক্রি করা হয় সম্পূর্ণ মাছের প্যাকেটগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি। এতের মাধ্যমে আপনাদেরকে দেখা দিচ্ছি, অতএব সঠিকভাবে আপনার নিষ্ঠিকার মাধ্যমে মাছগুলো পেয়ে থাকবেন, অতএব কালচারের জন্য সঠিকভাবে চাষ করুন। হ্যাঁ বিরস, এই মাছের খাদ্য হিসাবে কী কী থাকতে পারে? প্রাথমিকভাবে খাদ্যটা থাকবে আপনার ফিড খাবার। ফিডের মাধ্যমে রয়েছে আপনার একদিন অতএব কিংবা আপনার 2 বার খাবার ব্যবহার করতে পারেন। একদিন পরপর খাবার ব্যবহার করবেন না, মাছ যখন জটিল সমস্যা দেখা যাবে তখন আপনার একদিন পরপর ব্যবহার করতে পারেন। বিয়াস, আরও তথ্য জানার জন্য আপনার কমেন্টের মাধ্যমে জেনে নেবেন, অতএব সবাই।